পক্ষে যদি আপনি কারো নিন্দা করেন কারোর কাছে, তাহলে সেটা গুণ হবে। তবে কারোর ব্যাপারে যদি আপনি কুধারণা করেন, অর্থাৎ ধরুন তার একটা কাজ, এটার দুটো ব্যাখ্যা হতে পারে, ভালো হতে পারে খারাপ হতে পারে, ভালো হওয়ার পসিবিলিটি যদি 1% থাকে, তারপরেও তার ব্যাপারে কুধারণা করা কিন্তু হারাম। মনে মনে কুধারণা করলেও আপনি মুখে কিছু বললেন না, মনে মনে খারাপ ধারণাটা খারাপ করলেন, এটাও কিন্তু গুণা। কিন্তু একটা মানুষ খারাপ কাজ করছে, চুরি করছে, আপনি দেখতে পেয়েছেন, তাহলে মনে মনে তাকে চোর মনে করলেন, এটাতে কোনো গুণা হবে না। মানুষের কাছে তার বদনামি করলে সেটা গুণা হবে, কিন্তু মনে মনে তার খারাপ দোষটার কথা কল্পনা করে ঘৃণা করলেন, এটাতে গুণা হবে না। এরপরে সাইদ জিহাদ আপনি জানতে চেয়েছেন, অনুমানের উপরে কেউ মিথ্যা অপবাদ দিলে কি গুণা হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই সাইদ। অনুমানের পরে কেউ যদি মিথ্যা ধারণা করেন কারোর প্রতি, এটি গুণা হবে, জঘন্য গুণা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ্জান, তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে, ফা ইন্না যন্না আকযাবুল হাদিস, কারণ কুধারণা এটা সবচেয়ে বড় মিথ্যা, সবচেয়ে বড় মিথ্যা হলো কুধারণা। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ইজতানিবু কাসীরাম মিনাল যন, তোমরা অনেক ধারণা, অর্থাৎ মানুষের প্রতি বিরূপ ধারণা, যেগুলো খারাপ ধারণা, যেগুলো সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো, কারণ ইন্না বাদাল যন ইসম, কারণ কিছু ধারণা, অর্থাৎ যে ধারণাগুলো বিরূপ হয়ে থাকে মানুষের প্রতি, এগুলো গুনাহের কাজ, অপরাধের কাজ। কারোর ব্যাপারে সুধারণা করার কোনো যদি সুযোগ থাকে, 100% এর ভিতরে 1% যদি সুযোগ থাকে, তাহলে তারপরে সুধারণা করতে হবে। এবং সুধারণা করার পরে আপনি কিন্তু একটা নেকামলের সওয়াব পাবেন, যদি কারোর প্রতি সুধারণা করেন। কিন্তু কুধারণা করলে কোনো সওয়াব তো পাবেনই না, বরং আপনি তার প্রতি কুধারণা করলেন, বাস্তবে আপনার ধারণাটি ভুল হলো, তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনি দায়ী হবেন। আজকাল সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ কুধারণা করা করি আমাদের তথাকথিত দিনদারদের মধ্যে, ইসলাম প্র্যাকটিস করা মানুষদের মধ্যে, এটি রীতিমতো লজ্জাস্কর। এটা হলো তাকওয়ার দুর্বলতার বিষয়। কারোর নিয়ত, কারোর অন্তরের বিষয়ে আপনি মন্তব্য করতে পারেন না, যদি আপনি ন্যূনতম ইসলাম বুঝে থাকেন, আর যদি ইসলামের কোন কনসেপ্ট আপনার সঠিক কনসেপ্ট আপনার কাছে না থাকে, অথবা আপনি নিজে খারাপ মানুষ, ফাসেক মানুষ, আল্লাহর ভয় নাই, তাহলে শুধুমাত্র আপনি কারোর নিয়ত নিয়ে কথা বলতে পারেন। এটা অত্যন্ত জটিল একটা জায়গা, খুবই জটিল একটা জায়গা। কারোর অন্তরে কি আছে, কি উদ্দেশ্যে করছে, এটা নিয়ে মন্তব্য কোনো মুসলমান করতে পারেন না। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে অহরহ আমরা এই কাজগুলো করছি, আবার নিজেদেরকে আমরা ইমানদার বা দিনদার দাবি করছি, এটা খুবই জঘন্য একটি বিষয়। আল্লাহ তাআলা আমাকেও আপনাকেও সবাইকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।